এখানে অনেক পর্যটক এসেছেন, আর এটা একটা লোকজ উৎসব। বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে এটার অনেক পুরনো ইতিহাস আছে, সেই মুঘল আমল থেকে শুরু করে এটা চলমান পর্যায়ে আছে। ধর্মবর্ণ নির্বিশেষে সবাই এই উৎসবে সামিল হয়, আর যেহেতু এখানে অনেক পর্যটকরা ঘুরতে আসেন, তো এটা ট্যুরিস্ট পুলিশের একটা আওতাভুক্ত কাজের মধ্যেই পড়ে, যে ট্যুরিস্টদের নিরাপত্তা নিশ্চিত করা। আর এটা আমরা এই যে উৎসবটাকে, এটাকে বাঙালি সংস্কৃতির সাথে যেহেতু খুবই সঙ্গতিপূর্ণ এবং সবাই এই উৎসবে সামিল হয়, তো এই উৎসবটাকে আমরা যাতে সবার মাঝে ছড়িয়ে দেওয়া যায় এটার জন্য আমরা একটা ডকুমেন্টারি তৈরি করছি। সান্দারপাড়ার এই ভেলা ভাসানো উৎসব, এটা আসলে আমি দেখে আসছি 23 বছর হলো, আমি 23 বার দেখেছি, আর এটা এইখানে প্রায় অর্ধ শতাব্দী যাবত হচ্ছে। বাট আমি জানি এই ভেলা ভাসানোর যে উৎসবটা, এটা আসলে আরো 100 বছরের পুরনো। বেদে সম্পদের তারা যেহেতু পানিতেই বসবাস করতো, একটা সময়ে ডাঙায় তারা কম বসবাস করত, সেই পানির যে ইসলাম ধর্মের ফয়াজ খিজির আলাইহিসসালাম তাকে ইয়ে করার জন্য, স্মরণ করার জন্য এই প্রতি বছরে জিটকা সান্দারপাড়ায় ভেলা বসানো একটা হয়ে থাকে, সেটার আদলেই প্রতি বছরের ন্যায় এবারও হচ্ছে। বেদ সম্প্রদায়ের এই ঐতিহ্যবাহী ভেলা ভাসান উৎসব জীবনে আমি প্রথমবার দেখেছি। আমি বিভিন্ন স্টেশনে চাকরি করে অনেক ধরনের উৎসব দেখেছি, কিন্তু এই উৎসবটা, এই ধরনের উৎসব আমি কখনো দেখিনি। এই ঐতিহ্যবাহী উৎসবে আমি আইন শৃঙ্খলা আর দায়িত্বে থেকে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি, এবং এখানে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে, পর্যাপ্ত পুলিশ মোতায়েন আছে, এবং এই যে বংশ পরস্পর হয় তারা যে ঐতিহ্যবাহী অনুষ্ঠানটা করছে, সেজন্য বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ। এবং এভাবেই ওই ঐতিহ্য যেন টিকে থাকে, সেই জন্য আমাদের পক্ষ থেকে যতটুকু সার্বিক আইন শৃঙ্খলার বিষয়ে যতটুকু সাহায্য সহযোগিতা করা দরকার, বাংলাদেশ পুলিশ বাহিনী এই বেদে সম্প্রদায়ের পাশে আছে। প্রত্যেক বছর এই দরবারের অনুষ্ঠান নিয়মিতভাবে চলে। খোয়াজ খিজির রাদিয়াল্লাহু ওনার নামের উপরে এই ভেলাটা বাসানো হয়। আমরা প্রত্যেক বছর ভাদ্র মাসের শেষ বৃহস্পতিবারে এই কার্যকলাপটা আমরা শুরু করি, 15 বছর ধরে চলছে। আমার দাদা আসলো ফকির, তারা এই ভেড়াটা বাসাইতো, আমরা সেই পর্বটা ধরে রাখছি, কারণ এই ভেড়াটা ফকিররাই ভাষায় ভাদ্র মাসের শেষ বৃহস্পতিবার। ভাদ্র বলতে সব জায়গায় ভাষা, আমরা শেষ বৃহস্পতিবার ভাষাই, আমার মুরব্বীর শেষ বৃহস্পতিবার ভাষা আছে, আমরা সেটাই ভাষাতেছি, ওইটাই পালন করতেছি। রাত 12টায় ভাসাবো, 10:15টায় গাছ কাটি, রাত 12টায় ভাসাই।